আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমরা ভালো ছিলাম না তিন চার দিন আমরা একেবারে ভালো ছিলাম না আল্লাহর অশেষ রহমতে আজকে অনেকটাই ভালো এখন ভালো আছি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে আমরা এখন অনেক আমার মেয়ে এখন একদম সুস্থ হয়তো বা আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন ও তামনেল দেখে আমি তামনেলে মেয়ের ফটোগুলা দিয়েছিলাম আপনার হয়তো বা এত কোনো বুঝতে পেরেছেন আমার মেয়েকে নিয়ে আমি কিছু বলবো হ্যাঁ মেয়ের কি হয়েছিল ওর পায়ের একটা পিক ওখান দিয়েছিলাম দেখেছেন আপনার বা মেয়ের পায়ে প্যারাক ডুবেছিলো প্যারাকটা ও আসলে ডল নিয়ে প্লে করতেছিল প্লে করার সময় আমি নিজেও খেয়াল করি নাই খিয়াল কই নাই বুলু বুলু আ বেও তো পুদিনার মত ডল নি প্লে করে গাবে প্লে করছিল ডলের জামার সাথে पैर একটা ছিল এটা meio খেয়াল করেনি আমি তো একেবারেই না তো ওই पैरাকটা ওর পায়ে ঢুকে যার কারণে অনেকটা ব্লাড বের হয়ে গেছে বাচ্চা পা বুঝতে পারছেন অনেকটাই নরম যার কারণে पैरাকটা একটু বেশি ঢুকেছিল তো আল্লাহর আরকা সে তারপরও শুকরিয়া জানাই पैरাকটা মরিচিকা ছিল না যেটা প্যারা একটা মরিচা পরে ওটা ছিল না ওটা থাকলে তো অনেক প্রবলেম হইতো অনেকটাই প্রবলেম হইতো প্যারাকটা একদম ফ্রেশ নতুন একটা প্যারাগ ছিল যার কারণে মেয়ে কষ্ট কম পেয়েছে তো আপনারা দেখছেন বা আমরা ও রওনা দিলাম হসপিটালের দিকে মেয়ে প্যারাকটা লেগেছিলো তখন দশটা কি এগারোটার দিকে আমরা যখন বের হয়েছি তখন একটা বেড়েছে দেড়টা বাজে ডাক্তার উঠে যাবে ঠিক তিরিশ মিনিট আমাদের হাতে রয়েছে একটুকুর মধ্যে বের হয়ে গেলাম কারণ মেয়ে দেখছি পা বসাতে পারছে না ফুলে গেছে দুই ঘন্টার মধ্যে মেয়ের পা একেবারে ফুলে গেল মেয়ে অনেকটা কান্না করছে পা বসাতেই পারছে না কারণ অনেকটা ব্লাড বের হয়ে গেছিলো বাচ্চা পা তার মধ্যে ফুলে গেছে ব্যথা পাচ্ছে ও অনেকটাই ব্যথা পাচ্ছে পেন হচ্ছে বিদায় ও কান্নাটা করছিলো তা আমি ওর পাপ্পাকে ফোন করে তো নিয়ে আসলাম আসার সাথে হাতে বের হয়ে গেলাম তো এখানে এখানে একটা কথা বলতে চাই পেছনে একটা নীল একটা বক্স দেখা যাচ্ছে ব্লু কালার একটা বক্স এই কথাটা এখন এই জন্যে বলছি বের হব তিরিশ মিনিট হাতে আছে তাড়া করে যাব তার মধ্যে এখানে কি কাহিনি দেখেন ওই ব্লু কালার বক্সের মধ্যে টাকা দিতে হবে এখানে আমি যে সরকার ওই সরকার কি করলো এরকম বক্স দিচ্ছে সব জায়গাতে তো আপনারা এক ঘন্টার জন্য দুই টাকা দিতে হবে মেরুন কালার শার্ট পরা যিনি উনি তাসিমার পাপ্পা উনি টাকাটা পেমেন্ট করে চলে আসতেছে ওই টাকাটা দেওয়ার জন্য ওই মেশিনটা খারাপ এটা নষ্ট মেশিন যার কারণে ওই বিল্ডিংয়ের পেছনে যেতে হয়েছে আর এটা মেশিনে টাকাটা পেমেন্ট করতে হয়েছে টাকাটা পেমেন্ট না করলে ওরা ফাইন দিবে আমার বাংলাদেশের পাঁচ হাজার টাকা যার কারণে ওই টাকাটা পেমেন্ট করতে হয়েছে দুই টাকা করে নেয় এখানকার দুই টাকা হলে বাংলাদেশের হয়তো বা ফর্টি সিক্স এরকম হবে আর কি তো দেখছেন মেয়েকে চাচ্ছিলো ওর পাপ্পা খুলে নিতে আমার মেয়ে দেখেন পাটা একটু বাঁকা করে একটু বাঁকা করে হাঁটছে যে পায়ে প্রবলেম হয়েছিল ওই পাটা তো এটা হচ্ছে নিউ আলাইন মেডিকেল ক্লিনিক তো এটাতে ও পাপা বারবার বলছিল কুলে আসো কুলে আসবে না ও বলছে এখন ব্লাড নেই ও এখন সুস্থ ও আরও বেশিটা সুস্থ দেখাচ্ছিল কারণ ইনজেকশন করতে হবে ও ইনজেকশানকে অনেক ভয় পায় কে না ভয় পায় ইনজেকশন তো সবাই ভয় পায় তো ছোট ছোটো বাচ্চা আরও বেশি ভয় পাবে তো আমরা দুই তলায় যাবো দুই তলায় ওখানে একটা ডাক্তার আছে এখানে আলাইনে ডাক্তার সুদাকরণ উনি অনেক ভালো ডক্টরটা আমার মেয়ে সেই ছোট কাল থেকে ওই ডক্টরের কে দেখে আলহামদুলিল্লাহ ডক্টরটা অনেক ভালো তো ওনার কাছেই নিয়ে গেলাম তো মেয়েকে নিয়ে ও তো হাট করে উঠবেই না তো লাস্ট কী হয় দেখেন ডাক্তারের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ও একটু বসছিল একটা পেশেন্ট ঢুকছে যার জন্য তিন চার মিনিট বসতে হয়েছে বেশিক্ষণ লাগে নাই এরপর আমি আর যে যতক্ষণ বসেছি ততক্ষণ ভিডিওটা শ্যুট করেছি তারপরে নার্স এসে জ্বরটা দেখলো ওজনটা দেখলো এগুলো দেখার পরে ডক্টরের কাছে যখন গেলাম এরপর আমি আর ভিডিও শুট করি নাই কারণ তখন আর মন মানসিকতা ঠিক ছিল না যখন বলছে এটা ড্রেসিং করতে হবে এখানে ইঞ্জেকশন করতে হবে এটা আবার ব্যান্ডেজ করে দিবে তখন আর ভিডিওটা শুট করি নাই তো মেয়েকে এগুলা সব করালাম ড্রেসিংও হয়ে প্রথমে ড্রেসিং করলো তারপরে ইঞ্জেকশানটা কর দিল এরপর ওর পাপ্পা গিয়ে ফার্মেসি থেকে মেডিসিনটা নিল তো মেডিসিনটা নিয়ে আমরা বাসার দিকে রওনা হয়ে গিয়েছিলাম ও ট্রিটমেন্ট করে তো আল্লাহর রহসেস রহমত আমার মেয়ে এখন একদম সুস্থ দোয়া করবেন আপনারা সবাই আমার মেয়ের জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিলাম মেয়ের কান্নাকাটি দেখে তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এখন আমরা ভালোই আছি তো তার আবার বলছি আমার মেয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন সুস্থ থাকে বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে এইটাই বলবো। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ